شُرُورِ أَنفُسِنَا مِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام دنيا محنت جاگا কাজের জায়গা আর দুনিয়াতে সব কাজ করে কাফিরও করে মুমিনও করে চোরও করে পুলিশও করে দরবেশও করে একই শহরে একই রাতে অনেক লোক জেগে আছে কেউ এবাদতে জেগে আছে কেউ পাহারা দেয় কেউ চুরি করে কেউ আড্ডা দেয় জেগে আছে বিভিন্ন ধরনের লোক আর বিভিন্ন ধরনের লোক বিভিন্ন পরিশ্রমও করে বিশেষ করে শহরে এদের ভিতরে একটু নিজস্ব ব্রাঞ্চ হচ্ছে বোধ হয় ভিতরে কথা না বলি সবাই কথা শুনি ভিতরে কথা না বলি আপসে কথা না বলি কেউ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া মেহনতের জায়গা আর সবাই মেহনত করে এসব মেহনতের মধ্যে দুই ভাগ এক ভাগ যেগুলোকে নেক আমার বলা হয় আর বাকিটা মোটামুটি কাজ বলা হয় আল্লাহ তাআলা ভালো জীবনের ওয়াদা করেছেন দুনিয়াতে এবং আখিরাতে নেক আমালের উপর মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা পুরুষ হোক বা নারী হোক যে নেক আমল করে এবং সে ইমানদার আল্লাহ তাআলা তাদের জন্য ভালো জীবনের ওয়াদা করেছে দুনিয়ার মানুষও কাজ করে আর কাজ করে সে মনে করে সে ভালো জীবন পাবে দুটোর পার্থক্য কি এই যে বলছি কাজ আর আমল দুটোর পার্থক্য কি আল্লাহ তাআলা যে আমল দিয়ে পাঠিয়েছেন ওই আমলের লক্ষ্য ভালোবাসা অর্জন করা যত বেশি নেক আমলওয়ালা হবে তত বেশি সে প্রিয় হবে প্রথম সে আল্লাহর কাছে প্রিয় হবে আর তারপরে আল্লাহ তাআলা তাকে মখলুকের কাছেও প্রিয় বানিয়ে দেবেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন আর ডেকে বলেন যে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার আসমানে আসেন আর সবাইকে ডাকেন ফিরিস্তারা এবং দুনিয়ার সব জিনিস আর তারপর তাদের সবার দিলের মধ্যে তার মহব্বত ঢেলে দেওয়া হয় তো যে আল্লাহর কাছে প্রিয় হবে আল্লাহ তাআলা তাকে পুরো জগতের কাছে প্রিয় বানিয়ে দেবেন আর আল্লাহর কাছে প্রিয় হওয়া যে নেক আমল দিয়ে কোন জিনিস আল্লাহ তাআলা ভালোবাসেন না নেক আমলে ভালোবাসেন বলে এন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে ঈমানদারির সাথে অর্থাৎ নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন আর আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা পুরো মখলুকের কাছে তাকে মাহবুব বানিয়ে দেবেন এর মোকাবেলায় পুরো দুনিয়াতে যত কাজ সব কাজ দিয়ে লক্ষ্য হচ্ছে কোন না কোনো ভাবে সম্পদ অথবা ক্ষমতা অর্জন করা কিছু লোক আছে কাজ করে যেমন রাজনীতি যারা করে পার্টি চাটি করে মিটিং মিছিল করে দৌড়াদৌড়ি করে আশা করে এর মাধ্যমে সে হাতে ক্ষমতা পাবে আর এছাড়া বেশিরভাগ মানুষ যে কাজ করছে সব কাজের শেষ পরিণতি হচ্ছে যে সম্পদ পাবে
কেউ চাকরি করে মাসের শেষে বেতনের আশায়, কেউ ব্যবসা করে লাভের আশায়, কেউ কৃষি কাজ করে ফসলের আশায়, আবার যারা পড়াশোনা করে তারাও পড়াশোনা করে যে পরবর্তীতে পাবে, যতদিন পড়াশোনা করছে ততদিন দেয়, পরিশ্রমও দেয় টাকাও দেয়, কিন্তু আশা করে পরবর্তীতে সে টাকা পাবে, এসবগুলোকে কাজ বলে। আর আমল বলে ওইটাকে যে যেটা লক্ষ টাকা নয়, আর যদি তার লক্ষ টাকা হয়ে যায় তো ওইটার আমল থাকে না, একই কাজ। একজন খুব দিনদার লোক, উনি চান যে ওনার কারখানায় সব শ্রমিকরা নমাজি হয়, এই কথা লোকে জানেও, উনিও বলে দিলেন যারা নমাজি তাদের বেতন বাড়িয়ে দেবেন, যারা নামাজ পড়ে না তাদেরকে হয়তো বা ছাঁটাই করে দেবেন। এখন যারা নামাজ পড়তো না সবাই নামাজ পড়তে আরম্ভ করলো বেতনে পাওয়ার আশায়, বেতন বাড়বে, আল্লাহওয়ালা বলবে যে এদের নামাজ কোনো আমলই নয়। কেন? যে ওইটা আল্লাহর মহব্বতের আশায় করছে না, টাকার আশায় করছে, এই জাতীয় নামাজ আল্লাহর কাছে মকবুল নয়, এটা নামাজ নয়, এটা কাজ। তো কারখানায় কাজ করলে যেরকম বেতন পাওয়া যায়, ও আরেক ধরনের কাজ, নামাজ পড়লে বেতন পাওয়া যায়, তো বেতনে যদি করে তো নামাজও নামাজ নয়, আর আল্লাহর মহব্বতে যদি করে তাহলে কাজও কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উট বা ছাগল এগুলো দোয়াতে হয়, আর দোয়ানো জানতে হয়, যারা জানে অল্প সময়ে ভালো দুধ বের করে নেয়, যারা জানে না দুধ বেশি বের করতে পারে না, আর আমাদের দেশে তো গরু বেশি আছে, তো গরু লাফালাফি করে আর দুধও কম বের হয়, আর লাফালাফি করে ওসব ধাক্কা মেরে দিল, যেটুকু দুধ বের করেছিল ওইটা বালতি উল্টে পড়ে গেল, জানতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা খুব ভালো জানতেন, প্রতিবেশীদের ছাগল দুইয়ে দিতেন। তারপর উনি খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পরে প্রতিবেশীর মেয়ে বলল যে এখন উনি তো খলিফা হয়ে গেছেন, এখন আর আমাদের উট দুইয়ে দেওয়ার জন্য আসবেন না। উনি বললেন না আমি এখন আসবো, তো যেতেন আর দুইয়ে দিতেন। তো দুনিয়া কত মানুষ উট দোয়ায়, আগেও কত এখনো করে, আমাদের দেশে গরু আছে গরু দোয়ায়, তো এটা কি বইয়ে পত্র লেখা হয় না ওয়াজে বলা হয়? কেন? সে তার কাজ করছে, টাকার জন্য করছে। তো টাকার জন্য যখন উট দোয়ালো বা ছাগল দোয়ালো এটা কাজই হলো, কিন্তু যদি আল্লাহর বাস্তে করে ওইটার কাজ থাকলে ওইটা হয়ে গেল আমল। তা বোকাশি দিয়ে গেল জানুন, এই যে আমি কথা বললাম এইটা বিভিন্ন কিতাবের মধ্যে আছে, বিভিন্ন ওয়াজ মহফিলে বলা হয়। কেন বলা হয়? যেহেতু এটা একটা বড় আমল, শুধু আমল, এটা বড় আমল। পার্থক্য, উনি যে করছেন কোনো বেতন পাওয়ার আশা করছেন না, টাকা পাওয়ার আশা করছেন না, উনি করছেন আল্লাহর মহব্বত পাওয়ার আশায়। আল্লাহর মহব্বত পাওয়ার আশায় যদি কেউ কোনো কাজ করে তাহলে ওইটার নাম হয় আমল। আর টাকা পয়সা পাওয়ার জন্য যদি করে, নামাজও যদি হয়, তাহলে ওইটার নাম আর আমল থাকবে না, ওইটার নাম হয়ে গেল কাজ। আর দুনিয়াতে পুরা দুনিয়ার মানুষ কাজে ব্যস্ত, আর আল্লাহ তাআলা কার পরিশুদ্ধ নষ্ট করেন না, তো কাজে ব্যস্ত হওয়ার কারণে কাজের যে ফায়দা সেই ফায়দা পায়ও। সেই ফায়দা কি? যে গ্রামের ভিতরে দেখা যায় ঘর বাড়ি আগের মতো নয়, আগে মাটির ঘর ছিল এখন বেশিরভাগ বাড়িতে পাকা ঘর হয়ে গেছে, আগে হারিকেন ছিল এখন ইলেকট্রিক বাতি হয়ে গেছে, খাট পালং হয়ে গেছে, যাদের যাদের বাড়িতে কোনো চেয়ার ছিল না তাদের বাড়িতেও হয়ে গেছে, মাটির বাসন ছিল কাঠের বাসন হয়েছে, জামা কাপড় অনেকগুলো হয়েছে, তো বিভিন্নভাবে জিনিস বেড়েছে, কারণ এতদিন থেকে এত লোক পরিশ্রম করছে, জিনিস তো বাড়বেই। কিন্তু মহব্বতের জন্য করেনি তো মহব্বত কমে গেছে, কারণ নিজের ছেলেমেয়ের আজকাল মামাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই এদের সাথে মহব্বতের সম্পর্কগুলো তো কমই দেখা যায়। অথচ মহব্বত থাকলে তো আপন ভাইয়ের চেয়েও অনেক সময় মামাতো চাচাতো ভাইয়ের খাতিরে করতো, নিজের সুবিধা অসুবিধা সব বাদ দিত। অথচ এটা কম দেখা যাচ্ছে, কারণ মেহনত কম। আবার বিদেশে
ইউরোপ আমেরিকায় যেতে ওরা আমল আমাদের চেয়ে অনেক কম করে আর কাজও আমাদের চেয়ে অনেক বেশি করে। আমল কম করে মানে ওরা তো মুসলমানই নয়, নমাজ জিকির তিলাওয়াত এগুলো তো করেই না, আর আল্লাহকে রাজি করবার জন্য যেটা উঠতে হবে ছাগল দেওয়া হবে এটাও করে না, কিন্তু কাজ করে আমাদের চেয়ে অনেক বেশি, যার ফলে ওদের ঘর বাড়িতে জিনিসপত্র আমাদের চেয়ে অনেক বেশি। আবার নিজেদের মধ্যে মিল মহব্বত আমাদের চেয়ে অনেক কম, কারণ যে জিনিসে মহব্বত পাওয়া যায় ওই জিনিস না করলে মহব্বত তো আসবে না, সব কিছু আনতে হয়। তো মহব্বতও মেহনত করে কিনতে হয় আর জিনিসও মেহনত করে কিনতে হয়, জিনিস করেছে মেহনত করেছে কাজের জন্যে জিনিসের জন্যে, তো নানান ধরনের দামি দামি জিনিসে ঘর আবাদ হয়ে গেছে। আর মহব্বতের যার চর্চা যেহেতু কম তো সেজন্যে মহব্বতের পাওয়াও যায় কম। ভাই বোন, ভাই বোন তো আজকাল বিদেশে প্রায় চিনেই না, ভাইয়ের জন্য কেউ কিছু করবে ওটা চিন্তাই করা যায় না, অথচ মহব্বত যেখানে আছে তো ওখানে করছে। এই মাত্র দু চার দিন আগের কথা, দু চার শত আগে হয়তো হবে, একটা দিনদার ছেলে ও বিয়ে করেনি, বিয়ে করবে, ইতিমধ্যে তার ভাই মারা গেছে, ভাই বেশি বয়স নয়, তো সে আমার কাছে পরামর্শ করছে যে ভাই যে মারা গেছেন একটা ছোট বাচ্চাও আছে ভাতিজি দেখাশোনার দরকার আছে, তো সে তার এই ভাবিকে বিয়ে করবে কি না, এটা যে করতে চায় কেন, যে ভাই মহব্বতে, ভাই মারা গেছেন এই বাচ্চাকে সে ভাতিজি হিসেবে ভালোবাসে, এর যত্ন হওয়া দরকার, যত্ন হওয়ার দরকার ওর জন্য সবচেয়ে বেশি ভালো হয়, মায়ের যদি এটা ভালো বিয়ে হয় অন্য কোথাও বিয়ে হবে বাচ্চাকে দেখবে কি দেখবে না, তো কেন করছে, সে ভাইকে ভালোবাসে, ভাইকে ভালোবাসার কারণে ভাতিজিকেও ভালোবাসে, তাদের চিন্তা ফিক্রি করছে। এই জিনিস বিদেশে তো কল্পনা করাই কঠিন, কেউ যদি বলে তাও বিশ্বাস করবে না যে ভাই মরেছে তাতে তোমার কি হয়েছে। আমেরিকায় আমাদের আত্মীয়ের মধ্যে একজন ওখানে পড়াশোনা করতো, তো তার হয়েছে ক্যান্সার, ক্যান্সারের নানান চিকিৎসা আছে, তার মধ্যে অনেক সময় হাড়ের ভিতরে যে ওটা কি থাকে মজ্জা থাকে, ওই মজ্জাকে পরিবর্তন করতে হবে ভালো মজ্জা দিয়ে, মানে এগুলো বা যে কোনো কারণ নিলেও হবে না, তার সাথে শরীরে মিলতে হবে, পরিবারের লোক হলে মিলার সম্ভব না। তো তার বড় ভাই নিজের মজ্জা দেওয়ার জন্যে আমেরিকায় গিয়েছে, তো ওনার অপারেশন করেছে, অপারেশন করে ইনার হাড় ভিতর থেকে মজ্জা নিয়ে ওই ভাইয়ের হাড়ের ভিতরে দিয়েছে, চিকিৎসা ইত্যাদি করেছে। এই কথা তাদের কাছে এত আশ্চর্যের কথা যে পত্রিকায় কথা বড় বড় করে উঠেছে, এরকম আজীব আজীব ব্যাপার, একজন মানুষ তার ভাইয়ের জন্য নিজের মর্যাদা দিয়ে দিচ্ছে, কারণ ভালোবাসা ও না থাকার কারণে এগুলো সে চিন্তাই করতে পারে না। আর আরেক জায়গায় যেখানে ভালোবাসা আছে ওটা আজীব কি হলো, নিজের ভাইয়ের জন্য দিচ্ছে পর তো আর নয়, তো ভালোবাসা থাকলে তো হবে, না থাকলে হবে না, ভালোবাসা যে আসে ওটা কিভাবে আসে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আমাল দিয়ে, আমাল ওই জিনিস যে জিনিসে ভালোবাসা পাওয়া যায়, সব নেক আমলের পরিণতি হচ্ছে আল্লাহর মহব্বত, আর আল্লাহর মহব্বত হলে আল্লাহ তাআলা বান্দার মহব্বতও দিয়ে দেবেন, আর এর মোকাবেলায় সব বাকি কাজের পরিণতি হচ্ছে সম্পদ, আর সম্পদ দিয়ে ভালোবাসা তো আসে নাই, বরং অনেক ক্ষেত্রে ভালোবাসা চলে যায়। মানুষ যখন কেউ সম্পদশালী হয়, খুব কাজ করলো, খুব পরিশ্রম করলো, সম্পদশালী হয়ে গেল, কিন্তু তার সাথে যদি নেক আমল না থাকে তাহলে ওই সম্পদ দিয়ে সে অন্যের কোনো খাতির টাতির কিছু করবে না, নিজের নফসেরই করবে। আর যখন নিজের নফসের জন্য সম্পদকে ব্যবহার করবে আত্মীয় স্বজনের কাছে সে অপ্রিয় হয়ে যাবে, আমার অভাব আমার ভাইয়ের অভাব, আমার বাড়িতেও রান্না নাই আমার ভাইয়ের বাড়িতেও রান্না নাই, দুজন উপবাস, এই দুই উপবাসে যদি একজন একজন খবর পায় সাহায্য কেউ কাউকে করলো না, কিন্তু এতে পরস্পরের প্রতি সহানুভূতি হবে আর মহব্বত বাড়বে,
আর যদি দুজন বাড়িতেই কোরমা পোলাও থাকে আর এক বাড়ির গন্ধ আরেক বাড়িতে যায়, তাহলে দুই বাড়ি মনে করবে যে ওর বাড়ির কোরমা তো বড় উন্নত মানের, আর মনে মনে এটা বলবে যে কি ভাই হলো যে আমাকে একটু দিল না, নিজেও কিন্তু দেয়নি, নিজেও দেয়নি, ওইটা তার খেয়ালের মধ্যে আসে না, বড় এই খেয়ার মধ্যে আসে যে বাড়িতে রান্না করলো বাচ্চারা আছে কিছু তো এখানে দেওয়া উচিত ছিল, নিজেও দেয়নি সেও দেয়নি, দুই বাড়িতে খুব অপরাধ হয়েছে, আর সে ভাবছে যে ওর বাড়িতে হয়েছে দেওয়ার দরকারই কি আছেও তো, কিন্তু এতে সম্পর্ক খারাপ হবে খামোখাই। তো অভাব মানুষের মহাব্বতকে বাড়ায় আর প্রাচুর্য মানুষের মহাব্বতকে কমায়। মা বাপ যত বেশি সম্পদ রেখে দুনিয়া থেকে যাবে, ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটির সম্ভাবনা তত বেশি, আর যেসব মা বাপ দুনিয়া থেকে চলে যাবে কোনো সম্পত্তি নাই, তো ভাই বোনের মধ্যে মধ্যে মহাব্বত তত বেশি বাড়বে। তো এই মেহনতগুলো পরস্পর বিরোধী, দুনিয়া যত কাজ মানুষ করে সম্পদের জন্য করে সম্পদ বাড়ে, আর যদি আমল ভালো না থাকে তাহলে সম্পদের কারণে হিংসা হয়, শত্রুতা হয়, মহাব্বত আরও কমে যায়, আর যদি নেক আমল করে তাহলে মহাব্বত বাড়ে। তো আল্লাহ তাআলা যত আমল দিয়েছেন সব আমলের পরিণতি হচ্ছে মহাব্বত বাড়ে। এই জন্য সব অঞ্চলে দেখা যায় যে আল্লাহওয়ালা যারা ছিলেন আল্লাহওয়ালাদেরকে লোকে ভালোবাসে, তাদের বংশের লোককেও ভালোবাসে। অনেক সময় বংশধর যারা আছে তারা তেমন বেশি নেক আমলওয়ালা নয়, কিন্তু বংশের পরিচয়ের কারণে তাদেরকে লোকে সম্মান করে খাতি করে ভালোবাসে, দাওয়াত করে অনেক সময় খাওয়ায়, কারণ ভালোবাসা জিনিস ওইটা রক্তের সাথে যায়। আমি আমার ভাতিজাকে কেন ভালোবাসি, যেহেতু ভাইয়ের ছেলে, তো সেই হিসাবে ভাতিজাকে ভালোবাসা হয়েই যায়। বোনকে যদি ভালোবাসি তো ভাগ্নার প্রতি মহব্বত হবে। এই জন্য এরকমই নেক লোককে যে ভালোবাসে তো তার আওলাদের প্রতি একটা মহব্বত ও জানতে হয়েই যায়। কিন্তু সম্পদের ব্যাপারে এরকম নয়, সম্পদ সে আওলাদের কাছে যাবে তো ভালোবাসা তো হবেই না, বরং কখনো কখনো আরো হিংসা হয়। গরিবের ছেলে পরীক্ষায় ফেল করলো তো লোকে একটু সহানুভূতি হয়, ধনীর ছেলে পরীক্ষা যদি ফেল করে তো খামাখাই বানিয়ে বানিয়ে বলবে যে গাঁজা খায় ফেল করবে না তো কি করবে, কত বিচার আছে গাঁজা খায়ও না। কিন্তু একটা হিংসা যে আছে সেই হিংসার কারণে দোষ বানায়। তো আল্লাহ তাআলা নেক আমাল দিয়েছেন মহব্বতকে বাড়াবার, আর মহব্বত যদি থাকে তো দুনিয়ার জীবনও বড় সুখের হয়। তো অভাবী পরিবার, কিন্তু মা বাপ ভাই বোন সবার মধ্যে খুব মহব্বত আছে, অভাবী পরিবার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে বড় শান্তিতে রাখবে, ওই টানাটানির মধ্যে শান্তি হবে, খাবার মধ্যে প্রত্যেকদিন দেবে যে রয়ে যায়, অল্পই ভাত সবাই পেট ভরে না, কিন্তু সবাই বলে যে আমার পেট ভরে গেছে, খেয়াল করে যে আমি যদি একটু কম খাই তো আমার ভাই বা আমার বোন বা আমার মা একটু পেট ভরে খাবে, আর সবাই এরকম চিন্তা করে, আর চিন্তা করে কম খায় আর সবাই বলে যে না না আমার দোকানে আমার পেট ভরে গেছে, একজন আজকে বলে নাও না আমার তো হয়ে গেছে তুমি নাও, হয়ে গেছে না 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 তুমি খাও আমার হয়ে গেছে, আর এতে মন তো ভরলই, পেটও ভরল, শরীরে ভরে। এই জন্যে যে আমাদের বেশিরভাগের ক্ষেত্রে কম খাওয়া সমস্যা নয় বেশি খাওয়া সমস্যা, বেশিরভাগ রোগ অতিরিক্ত খাওয়ার কারণে হয়, ধনীদেরও গরিবেরও। আমাদের যত প্রয়োজন আমরা বেশিরভাগই প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাই, শুধু বেশি নয় অনেক বেশি খাই, এতে টাকা পয়সা ভাত নষ্ট তো হলোই সাথে সাথে খানেওয়ালা নিজেও নষ্ট হয়, শরীর খারাপ হয়, রোগ হয়। এর মোকাবেলায় আল্লাহওয়ালারা অনেক কম খান আর আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো স্বাস্থ্য রাখে। কম খাওয়াই একটা লোকের রোগ সেরে যাওয়ার মিল মহব্বত যদি থাকে, অভাবী পরিবার থাকে তাদের মনও ভরবে তাদের পেটও ভরবে, আর যদি মিল মহব্বত না থাকে অপচয় করে করে জিনিস নষ্ট করে দেবে, যত প্রয়োজন তার চেয়ে বেশি নেবে, কিছু খাবে কিছু ফেলবে,
কিন্তু আর কেউ দেবে না। কখনো কখনো আমরা দেখি রাজশাহীতে ইউনিভার্সিটিতে অনেক লিচু গাছ আছে, লিচু গাছে লিচু আসে, লিচু পাকবার আগেই অনেক সময় ছেলেরা এগুলো পেড়ে নিয়ে যায়, প্রায় একেবারে সবুজ। আমরা সবাই জানি যে সবুজ লিচু খাওয়া যায় না, ওই একটা লিচু মুখে দিয়ে ওই একটাই শেষ করতে পারবে, কিছু থাকেই না। একদিন আমার সামনে ওরকম এক ডাল অনেকগুলো সবুজ লিচু নিয়ে যাচ্ছে, বললাম না কিছু, মনে মনে ভাবলাম যে এই লিচুগুলো এখান থেকে গাছ থেকে পারবার কারণটা কি, ও এত বোকা নয় যে এই লিচু সে খাবে বা এটার মধ্যে স্বাদ পাবে। এইটা পারার একমাত্র কারণ হলো যাতে অন্য কেউ খেতে না পারে, এছাড়া অন্য কোনো কারণ নেই। তো মানুষের যদি মহব্বত না থাকে তাহলে অনেক জিনিস সে নষ্ট করে, নিজেও লাভ পায় না, অন্যকে দেবে না। আর যদি মহব্বত থাকে তাহলে সে ইচ্ছা করে অন্যের জন্য রাখবে, পেকে গেছে কিন্তু তবুও খাচ্ছে না, এলে কেন? যে বাড়িতে কেউ নাই, মেহমান নাই, একা একা কি খাবো, এটা অপেক্ষা করছি কেউ যদি আসে। আগে এরকম লোক ছিল, আজকাল একেবারে নেই তা নয়, বড় পাওয়া যায় কিন্তু অনেক বিরল, আর আগে তো আরো বেশি ছিল যে মেহমান ছাড়া খেতই না, কোনো জিনিস না, ভালো জিনিস অন্যকে না দিলে মজাই লাগতো না, আর যত বেশি অন্যকে দেয় তত মজা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, যত বেশি আমাদের কাছে দিন থাকবে তত বেশি মহব্বত থাকবে, মহব্বত থাকবে যে অল্প জিনিস মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবেন, আরেকজনকে দেবে বলুন যে আনা হয়েছে আপনি তুমি খাও, একজন আরেকজনকে দেবে। আর যদি মহব্বত না থাকে তো নিজে ভোগ করতে না পারলেও অন্য যাতে ভোগ করতে না পারে সেই জন্য জিনিস নষ্ট করে দেবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমান এবং আমাল দিয়েছেন মহব্বত পাওয়ার জন্য। এই জন্য দেখা যায় যে ওলি আল্লাহরা যে অঞ্চলে গিয়েছেন ওই অঞ্চলের কোনো কাজ বলতে যেটা বোঝায় ওগুলো কিছু করেননি। ওলি আল্লাহদের ইতিহাসে পাওয়া যাবে না যে অমুক বুজুর্গ এই হাসপাতাল বানিয়েছেন বা এই পুল বানিয়েছেন বা এই রাস্তা বানিয়েছেন, এগুলো তো বেশিরভাগ দুনিয়াদাররা বানিয়ে থাকে। অমুকের দেওয়া হাসপাতাল তার নাম লেখা আছে, অমুকের দেওয়া রাস্তা, অমুকের দেওয়া পুল, আর হাসপাতাল বানিয়েছে লোকে যাতে তার গুণগান গায় প্রশংসা করে এই জন্যেই, কারণ আল্লাহওয়ালা যদি না হয় তাহলে বিনা স্বার্থে তো আর করবে না, স্বার্থ তার এটাই যে তার সুনাম হবে। তো সুনামের জন্য হাসপাতাল এত টাকা দিয়ে করলো, ওই হাসপাতালে রোগী চিকিৎসা পায়, ভালো হয়, আর ফ্রি খাবারও খায়, ফ্রি ওষুধও খায়, আর তারপর চিন্তা করে আর তার আপনজন কেউ এলে তাকে বলেও যে আমার পেছনে এত টাকা খরচ করলো, এরকম কতজন রুগী আছে, কত টাকা এই হাসপাতালে খরচ হয়, অনেকে আবার মনে মনে হিসাবও করে, হিসাব ফিসাব করে বলে এত টাকা খরচ হয়, তারপর শেষ কথা বলে এখন তুই আন্দাজ করে দে যে কত টাকা ও মেরেছে। এক হাসপাতালেই যদি এত টাকা খরচ করতে পারলো মেরেছে কত টাকা আন্দাজ করে দেখ। তো ভেবেছিল তার সম্মান বাড়বে, আরো কমলো, আর হয়তো বিচারে মারেও নি, হয়তো বাপের সম্পত্তি থেকেই করেছে। কিন্তু দিন যদি না থাকে তো মানুষ তার স্বার্থ কল্পনা করবে আর তার বিরুদ্ধে কথা বলবেই। আল্লাহ তাআলা এর মোকাবেলায় আল্লাহওয়ালাদেরকে আমাদের সামনে দৃষ্টান্ত পাঠিয়েছেন, ওলি আল্লাহ এসে কিচ্ছু করেনি, না পদ বানিয়েছে, না হাসপাতাল বানিয়েছে, না কিছু বানিয়েছে, অথচ মানুষ তাদের গুণগান গেয়েই যাচ্ছে। আচ্ছা শোনা, শত শত বছর চলে যায় আর তাদের গুণগান গাইতেই থাকে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নাম করা সাহাবি, উনি দফন হয়েছেন ইস্তাম্বুলে, ইস্তাম্বুল একটা বড় শহর তুর্কি, ইস্তাম্বুলে উনার লাশ এসেছে, সফরে রওনা হয়েছিলেন, পথে ইন্তেকাল করেছেন আর উনার দফন করা ছিল ইস্তাম্বুলে। ইস্তাম্বুলের তুর্কির লোক ওনাকে আইয়ুব সুলতান নামে চিনে, সুলতান মানে বাচ্চা, আর উনি তো ছিলেন ফকির, নাম হয়েছে বাচ্চা,
এখন ইস্তাম্বুলে গিয়ে যে এখন ওর ট্যাক্সিওয়ালাকে গিয়ে নামাজ বলে আমাকে সুলতানের ওখানে নিয়ে যাও, তো নিয়ে যাবে ও গোরস্তায়। কত বাচ্চা এলো, কত বাচ্চা গেল, তাদের বাচ্চাগিরি টিকেন। বড় বড় অন্যান্য জিনিস তো বানিয়েছে, বরং বড় বড় মসজিদও আছে। ইস্তাম্বুলের বিরাট নাম করা মসজিদ আছে, বহু সুন্দর দুটি আসে। কিন্তু এরপরেও ট্যাক্সিওয়ালাকে বলে সুলতানের বাড়িতে নিয়ে যাও, তো ওই যে এত বড় মসজিদ বানিয়েছেন ওনার বাড়িতে না নিয়ে গিয়ে বা ওনার মাজারে না নিয়ে নিয়ে যাবে আবু আইব মাজারে, উনি সুলতান আসলে, উনি বাদশা। কারণ মহব্বত অর্জন করেছেন, মহব্বত কি দিয়ে, টাকা পয়সা দিয়ে নয়, নেক আমল দিয়ে। নেক আমল করেছেন আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়ে। সিলেটের শাহজালাল আহমদ আলাই ওনাকে লোকে সম্মান করে, খাতির করে, কদর করে, ওনাকে তো পায় না মাজার করে। ওনার উনি বিয়ে করেননি, এই জন্য ওনার বংশধরের কোনো দাবিদার নেই। বিয়ে অন্তত একটা করে থাকলে, বাচ্চা যদি নাও যদি হতো, অনেক বংশধর পয়দা হতে পারত। আল্লাহ ওনার কোনো রকম করে একটা যদি বিয়ে করে নেয়, সন্তান টন্তান না হলেও বংশধর থাকে প্রচুর। কিন্তু উনি বিয়েই করেনি, বংশধর কোনো পথই রাখেননি। ওনার খাদিমরা ছিল অনেকেই, তাদের বংশধর আছে। তাদের মধ্যে একটা বাড়ি মুতল্লি বাড়ি বলে দরগার কাছে বড় বাড়ি, ওই বাড়ির নাম হচ্ছে সরকুম বাড়ি, আর সবাইকে সরকুম বাড়ি নামে ছিল, আর তাদের বংশের নামের মধ্যে সরকুম লেখা থাকে। তো সরকুম মানে হচ্ছে সরে কৌম, জাতির মাথা। এরা জাতির মাথা হলো কোন দাবিতে, দাবি একটাই যে আমার দাদার দাদা দাদা শাহজালালের খিদমত করেছে। তো শাহজালালের খিদমত করে যদি সরকম হয়ে যায়, শাহজালালের আওলাদ হলে কি জানি কি হতো। অথচ এরা অনেকেই নমাজ পড়ে বলে কোনো সাক্ষী পাওয়া যায় না, কিন্তু সরকম। আর কত লোক তাদের ওই বাড়িতে আমার কিছু আত্মীয়তা থাকার কারণে বিভিন্ন সময় গিয়েছি, তো যে বিলে ভালো মাছ ওখানে এসে পৌঁছায়, যে বাগানে ভালো ফল ওখানে যায়, বাজার টাজার কিছু করতে হয় না, আর শুধু খাওয়া দাওয়াই চলছে। এটা এগুলো তো কত শত বছর পরে, কেন যে মাহবুব তো মহব্বত যে করে, যাকে করে তাকে খাওয়াতে ভালো লাগে, নাতিকে নাতিকে ভালো লাগে, তো নানা দাদা এরা অপেক্ষা করতে থাকে, গাছের ফল পাকলো অপেক্ষা করতে থাকে যে কবে আমার নাতিকে আসবার ওকে খাওয়াতাম। আর যদি গাছের নাতি সমত না আসে, আর শেষ পর্যন্ত নিজেকেই আমটা খেতে হয়, লিচুটা খেতে হয়, তো মন ভালো লাগে না। আমি খেয়ে নিলাম, নাতিকে খাওয়ালে কত ভালো লাগতো, কারণ নাতি মহব্বত করে। তো আল্লাহ আল্লাহওয়ালা দেখে আল্লাহওয়ালা আল্লাহ তালা এত মহব্বত দেন, দুনিয়ার মানুষ তাদেরকে খাওয়াতে পছন্দ করে, তাদেরকে দিতে পছন্দ করে, মরে গেলে তাদের জন্য দোয়া করে। আল্লাহওয়ালাদের মানুষের দোয়ার হয়তো অত বেশি ঠেকাও নেই, আল্লাহ নিজেই ভালো রেখেছে ওদেরকে। এরপরেও হাজারো লাখ মানুষ দোয়া করে, আর ওই শহরে আরো কত মানুষ কবরের মধ্যে আছে, তার দোয়ার কত ঠেকা, অথচ তার জন্য দোয়া করতে বলা কেউ নাই। তো আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আমল করে আল্লাহর কাছে মাহবুব হই, এটা নামই দিন। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে নেক আমল করে আল্লাহ তাআলা তার জন্য ভালোবাসা ঢেলে দেন, আল্লাহ ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসে তার জন্য পুরা দুনিয়াতে ভালোবাসা ঢেলে দেবে। এই জন্য আল্লাহ পথে বের হয়ে আমরা ইমান আমলকে ঠিক করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, নিয়ত করি। এই জন্য তিন তিন ছিলার জন্য নিজে যাব, অন্যকে পাঠাবো, মস্তুরাতে যোগাযোগ সুবিধা হয়, তো মহিলারা যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী মাহরমদের সাথে সমত আগলাগাকে যাব। ওই সুবিধা যদি আপাতত না থাকে তাহলে সেই সুবিধা বানাবার চেষ্টা করি, আর ইতিমধ্যে ঘর থেকে লোক পাঠাই। ঘর থেকে লোক যদি যায়, স্বামী যায়, ভাই যায়, ছেলে যায়, তো এদের সাথে করে পরে আমিও যেতে পারবো, মহিলা নিজেও পারবে। সেই জন্য আমরা আমাদের ঘর থেকে পাঠাইও আর নিজেও আল্লাহ পথে যাই। সেই জন্য এখন আমরা নিয়ত লিখি ইনশাল্লাহ যে কে কবে যাব বা কে কবে কার ঘর থেকে কবে পাঠাবো। তিন দিনের জন্য হতে পারে, তিন জেলার জন্য হতে পারে, বেশি কম কাছে দূরে সবগুলোই তখন দোয়া হয়ে যাবে। দোয়ার পরে আমরা সবাই লিস্ট করে নাম করে পাঠাই ইনশাল্লাহ যে কে কবে যাবো
বা কে কবে কার ঘর থেকে ভাইকে বাপকে ছেলেকে কাকে কবে পাঠাবো ওগুলো বলি ইনশাআল্লাহ। দোয়া করি লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল ইসমাতা মিন কুল্লি যামবি ওয়াল গনিমাতা মিন কুল্লি বিরর ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তুদা আলানা যামবা ইল্লা গফারতা ولا هم الا فرجت ولا كرب الا نفست ولا ضر الا كشفت ولا مرض الا شفيت ولا ضال الا هديت ولا حاجه هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين. Right.